হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন। তো আজ যে ওষুধটির রিভিউ করবে, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে অ্যাক্লিজ প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেক্লিজিন হাইড্রোক্লোরাইড প্লাস পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এখন আসুন, অ্যাক্লিজ প্লাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বমি বমি ভাব দূর করে এবং বমি হওয়া দূর করে। তো যে সকল রোগীদের বমি বমি ভাব হয় এবং বমি হয়, সেই বমি বমি ভাব এবং বমি দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাথা ঘোরা দূর করে, অর্থাৎ যে সকল রোগীদের মাথা ঘোরায়, আসলে বিভিন্ন কারণে একটি মানুষের মাথা ঘুরতে পারে, তো যে কারণেই হোক না কেন, যখন মাথা ঘোরায় সেই মাথা ঘোরা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ভ্রমণজনিত অসুস্থতা দূর করে, অর্থাৎ আমরা যখন লং টাইমের কোনো জায়গাতে ভ্রমণে যাই বা ভ্রমণ করি কোনো যানবাহনে চড়ে, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়, সেই অসুস্থতা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে মাথা ঝিমঝিম ভাব দূর করে। তো যাদের মাথা ঝিমঝিম ভাব হয়, তো সেই ঝিমঝিম ভাব দূর করতেও কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়। সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন, যে ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে, অর্থাৎ দিনে 1 বার সেবন করা যাবে, 2 বারও সেবন করা যাবে। তো এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। এবার আসুন, আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে ঝিমুনি হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে, কদাচিত প্রস্রাব আটকে থাকা ইত্যাদি। সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই ওষুধটির কোনো উপাদানের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে, তাহলে সেই সকল রোগীরা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না। আর বিশেষ করে যাদের অ্যাজমা রোগ আছে, ব্রঙ্কাইটিস আছে, প্রোস্টেট বড় হয়ে যাওয়া রোগ আছে, পাশাপাশি গ্লুকোমা আছে, সে সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরাও ওষুধটি সেবন করতে পারবে, তবে তাদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে। আর অ্যাক্লিজ প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই ওষুধটিকে পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 1 পিস করে ট্যাবলেটের দাম মাত্র 3 টাকা। তো বন্ধুরা, আসলে যদি যাদের বমি বমি ভাব বা বমি সমস্যা আছে, মাথা ঘোরা সমস্যা আছে, ভ্রমণজনিত অসুস্থতা আছে, মাথা ঝিমঝিম ভাবের সমস্যা আছে, সেই সকল সমস্যার সমাধানে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। পাশাপাশি আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।